হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে করে দেখাচ্ছি ব্রেড কেক। খুব সহজে, খুব তাড়াতাড়ি, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এই কেক করে দেখাবো। এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর এক চামচ চিনি, সেই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন এটার মধ্যে মিশিয়ে দেব এক কাপ দুধ। আপনারা যে কোনো দুধই নিতে পারেন, কোনো মাদার ডেয়ারি বা গরুর দুধ বা মিল্ক পাউডারও নিতে পারেন। খুব ভালোভাবে এটা আমি ফেটিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, খুব সহজে 5 মিনিটের মধ্যে এই কেকটা কিন্তু হয়ে যাবে। এই কেকটাও যেমন চটপট করা যায়, খুব কিন্তু হেলদি আর টেস্টি। স্কুলে বাচ্চাদের যেমন দেওয়া যায়, তেমনি অফিসেও কিন্তু এটা নিয়ে যাওয়া যেতে পারে লাঞ্চ বক্স হিসাবে। আমি এর মধ্যে থেকে কিছুটা ব্যাটার তুলে রেখেছি। এখন আমি স্লাইস পাউরুটি 3টে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে 1/2 টিস্পুন বাটার দিয়ে দেব। বাটারটা সারা প্যানে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিমের মধ্যে বা ডিম দুধের মধ্যে যে ব্রেডের আমি এটা ব্যাটারটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এবার লো ফ্লেম করে এই ব্যাটারটা চারিদিকে একটু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এবং এটাকে একটা শেপে আনতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে আর এটা তোলাও যাবে খুব সহজে বা খুব তাড়াতাড়ি। এই রকমভাবে আমি খুন্তির সাহায্যে 4-5টা এরকম চেপে চেপে দেবো যাতে একটা সুন্দর শেপ হয়। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এখন আমি যেটুকু ব্যাটার তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম যাতে ওপর নিচ দুটোই সুন্দরভাবে এরকম ডিমের প্লেপটা পুরোটাই থাকে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই ওপর থেকে এটা জমে গেলে, একটু জমে আসবে যখন, তখন এটা উল্টে দিতে হবে। আমি যখনই মনে করবো এটা একটা পিঠ হয়ে গেছে তখন এটা তুলে দেব, তবে একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটা কিন্তু খুব সহজে বা খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে। আমার এই ডিমের এই ব্রেড কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ডিম আর ব্রেড দিয়ে খুব সহজে যে এত তাড়াতাড়ি এত সুস্বাদু এরকম কেক বানানো যায় সেটা আগে না বানালে বুঝতে পারতাম না। এইরকমভাবে চাপ দিয়ে দিয়ে আমি ভেতর থেকে পুরোটা ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে এই ব্রেড কেক। এবার আমি একটা প্লেটে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে। আমি এর উপরে একটু দিয়ে দেব অল্প একটু আবার বাটার। বাটারটা আপনাদের পছন্দ মতন আপনারা লাগিয়ে নিতে পারেন। আবারও আর একটা জিনিস দেওয়া যেতে পারে, মধু। এর মধ্যে যদি একটু মধু ছড়িয়ে দেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখন আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। দেখুন কতটা সফট হয়েছে, এটা যেমন সফট, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু এটা খেতেও সুন্দর বা সুস্বাদু। আর এই রকম ব্রেড কেক যদি করে খাওয়া যায় তবে কিন্তু এটা যেমন হেলদি টেস্টি আর দেখতেও ভালো লাগছে, বাচ্চারা তো পছন্দ করবে। বা এরকমভাবে যদি একটু মুখে স্বাদ বদলানো যায় তবে কিন্তু খুবই ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার ব্রেড কেক।